हाय फ्रेंड्स, এখন বাজে ঠিক সকাল 9টা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমার টিফিন এখনো হয়নি, তো আমি টিফিন করব এবার। মার টিফিন করা হয়ে গেছে, আমি এবার খাবো। কারণ সকালবেলা উঠেই তো জল বিস্কুট খেয়েছি, তারপরে আবার আমাকে ডক্টর একটা পাউডার দিয়েছে, তো ওই পাউডারটা দুধের সাথে মিশিয়ে খেতে হয়, তো ওই পাউডারটা খাচ্ছি। তারপরে এখন আবার মা টিফিন করেছে, আজকে মা রুটি করেছে, তো রুটি খাবো আর খেয়ে দিয়ে। আর বাবা বাজারে চলে গেছে, তো বাজার থেকে বাবা বলল, মানে মাছই তো রোজ এখন আনছে, তো বাবা ফোন করেছিল কি মাছ খাবো না খাবো, তো আমি বলেছিলাম যে ট্যাংরা মাছ আর মৌরলা মাছ আনতে, তো দুটোই পেয়ে গেছে, বাবা নিয়ে নিয়েছে, আসছে এখন বাবা। আর আজকে মা রান্না করবে। আমি কালকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নার ভিডিও, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ওই জন্য মা আজকে দুটো রান্না করবে, দুটো রান্নার সাথে মা আবার শাক ভাজাও করছে, তো শাক ভাজাটা আমি আর তোমাদেরকে দেখাবো না, কারণ এটা তো দেখাবার কিছু নেই, তো সবাই আমরা একভাবেই শাক করি, তো ওটা তো আর দেখানোর কিছু নেই। তাই মাছ দুটো যে রান্না করবে, সেই দুটো মাছের রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ট্যাংরা মাছ আমার বাবা যেহেতু খায় না, তাই অল্প করেই এনেছে, আর মোরলা মাছটা বাবা খায়, তো ওইটা আর মা করবে। তা বললাম কোনো ঝোল টোল করো না, ভালো লাগছে না, একদম ঝাল ঝাল করে বানাও। তো মা রান্না করবে, তো তোমরা দেখতেই পারবে মা কীভাবে করছে না করছে। আর এই দেখো আমাকে মা এইটা পরিয়েছে, বাট কিছু করার নেই, পরেছি এখন। আর আজকে বিকেলে একটু বেরোবারও কথা আছে, যদি বেরোই তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি টিফিনটা করে আসি, টিফিন টিফিন করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো। আর আরেকটা জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমাকে ডক্টর কী কী ওষুধ দিয়েছে। খুব বেশি ওষুধ দেয়নি, মোটামুটি দিয়েছে, এই ওষুধটা দিয়েছে, এটা হচ্ছে ট্যাবলেট, এই যে ট্যাবলেট, এই ট্যাবলেটটা দিয়েছে। আর এটা হচ্ছে এই একটা ক্যাপসুল দিয়েছে, এই ক্যাপসুলটা দিয়েছে, আর এই এই একটা ট্যাবলেট দিয়েছে, এই তিনটে ওষুধ দিয়েছে, আর এই পাউডারটা খেতে দিয়েছে, এটা হচ্ছে প্রোটিনিউলস পাউডার। তোমরা লেখাগুলো কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট এই যে পাউডারটার নাম হচ্ছে প্রোটিনিউলস, এই পাউডারটা দিয়েছে আমাকে খেতে, দুধের সাথে খেতে দিয়েছে এটা। আর আর একটা ওষুধ দিয়েছে, সেটা পাওয়া যায়নি, দুদিন ধরে পাওয়া যাচ্ছে না কোনো দোকানে, আমাদের এখানে মেড প্লাসও আছে, সব জায়গাতে বাবা ঘুরেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, তো আজকে বিকালে এনে দেবে বলেছে, তো এনে দিলে আবার ওইটা চালু করব। ওটা এমন কিছু ওষুধ না, ওটা জাস্ট ওই গ্যাস ট্যাস যাতে না হয় অ্যান্টাসিড টাইপের দিয়েছে, তো ওইটা। আর বাদবাকি এই কটা ওষুধই দিয়েছে, খুব বেশি ওষুধ দেয়নি, এই কটা ওষুধই চলছে আমার। তো চলো আগে আমি খেয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো মা রান্না বসিয়ে দিয়েছে, এখন তোমাদের দেখাই।
ঠিক 7টা। এখন থেকে আমি আবার তোমাদের সাথে ভাবলাম কথা বলবো। দুপুরবেলা তোমাদের যে রান্নার ভিডিওগুলো দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর কে কীরকমভাবে রান্না করো তো সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আর ব্লগ করিনি, কারণ এখন মেডিসিন খাচ্ছি বলে খুব ঘুম টুম পাচ্ছে। তো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা উঠেও একবার ভেবেছিলাম কথা বলবো তোমাদের সাথে, তারপর কথা বলিনি, কারণ ওই মা ফল টল কেটে দিয়েছিল। দুপুরে তো ফল খেয়ে শুয়েছিলাম, মানে মৌসাম্বি লেবু টেবু খেয়ে শুয়েছিলাম। বিকেলে আবার মা পেয়ারা টেয়ারা যা যা আরও ফল ছিল, বেদানা টেদানা এগুলো দিয়েছিল, এবার ওগুলো খাচ্ছিলাম সব। এবার খেয়ে দিয়ে তারপরে ভাবলাম যে আর কথা বলবো। তারপর আবার একটু জেঠু জেঠি কথা বলতে এসেছিলো, তো ওদের সাথেও আবার একটু কথা গল্প করছিলাম। তো ভাবলাম তাহলে এবার একটু তোমাদের সাথে কথা বলি। তাই দেখো দু তিন ধরে তোমাদের কাছে পুরো তোমরা দেখছো আমাকে পাগলের মতো, এখন ওই জন্য চুল টুল বেঁধে দিল মা, চুল টুল বেঁধে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর আমার সন্ধেতে যে পাউডারটা তোমাদের দেখিয়েছিলাম যে প্রোটিন ইউজ পাউডার, তো ওইটাও মা আমাকে দিয়ে দিয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, ওটা আর বিস্কুট খেয়ে নিয়েছি। তো এবার একটু পরে আবার কিছু খাবো, কারণ মা তো খালি বলে যে মানে কিছুক্ষণ পর পর মানে খেতে আর কি, পেট ভরা রাখতে। তো ভাবলাম যে তাহলে তাই সেটা খাওয়ার আগে আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমার ব্লগ, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। খুব বড় আর খুব বাইরের ব্লগ তো আমি দিতে পারছি না এখন, আর এখন তো আমি বেরোতেও পারবো না, তো এরকমই হয়তো ব্লগ এখন পাবে। তো তবে এটুকু বলবো যে এরপর থেকে আরও বেশি ভালো ব্লগ তোমরা পেতে চলেছ। তো প্লিজ আমার ব্লগগুলো দেখো আর এভাবে আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। তো এভাবে আমার ব্লগটা দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর আমাকে আশীর্বাদ করো। তো এটুকুই বলবো, আর আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এটুকুই রাখছি। কারণ এখন তো হাজব্যান্ড নেই, কারণ ও আমাকে এডিটিংয়ে অনেকটা হেল্প করে সবসময়। এখন যেহেতু হাজব্যান্ড নেই, ও বাড়িতে আছে, সেই জন্য আমাকেই এডিটিংগুলো করতে হবে। তো বেশি ব্লগটা আর বাড়ালাম না, এটুকুই তোমরা দেখো প্লিজ, আর আমি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা বলবো। তো চলো টাটা। ও আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি বলেছিলাম যে তোমাদের বিকেলবেলা আমি বেরোবো, তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই আজকে আর বেরোতে পারিনি, কাল সন্ধেবেলা যাবো। তো কাল সন্ধেবেলা যখন যাবো আমি কালকে তোমাদেরকে সেটা দেখাবো, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কালকে দেখাবো। তো যাই হোক, তো এই আজকে এটুকুই কথা বললাম তোমাদের সাথে, আবার অন্য দিন কথা বলবো। আর এখন আমি ঘরে শুয়ে আছি, মা তো টিভি দেখছে, আমিও মায়ের সাথে টিভি দেখছি, আর বাবা একটু বেরিয়েছে। তো বাবা বেরিয়েছে বলতে বাবা গেছে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই বাবা মিষ্টি আনতে গেছে আর জল আনতে গেছে। তো বাবা আসুক। আর একটা কথা, দুদিন ধরে আমার খুব পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছে, মানে সাবুর পাঁপড়, তো ওটাও বাবাকে বলেছি। বাবা সবই আনছে, দুদিন ধরে পাঁপড় আনতে ভুলে যাচ্ছে, ওটাও আজকে বাবাকে বলেছি। তা যাই হোক, এখন এই টিভি ফিভি দেখছি, টিভি টিভি দেখা হয়ে গেলে আবার মানে রাতে ডিনার ফিনার করে নেবো, কারণ এখন আমি যেহেতু তাড়াতাড়ি সব কিছু খাওয়া দাওয়া করছি। তো টিফিন টিফিন হয়ে গেলে, এই টিফিন হয়ে গেছে আমার, রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো। তো যাই হোক, এখন মায়ের সাথে টিভি দেখছি, গল্প করছি। তো চলো আবার কালকের নতুন ব্লগে তোমাদের সাথে কথা হবে।